তনুদার সঙ্গে তো আমার পরিচয়, তনুদার সঙ্গে আমার প্রথম পরিচয় আমার এখনো মনে হচ্ছে তনুদার বাড়িতে। তনুদা এটি এই এটিওনের পেছনে তনুদার থাকতেন বাড়িতে, আমার নামটাও মনে হচ্ছে বাড়িটা সুন্দরী। সেইখানে তনুদা একদিন আমাকে ডাকলেন সকালবেলা 11টার সময়, দিলাম তনুদার সঙ্গে পরিচয় হলো। তনুদা আমাকে প্রথম প্রশ্ন করলেন, তুমি কী ধরনের চরিত্র করতে ভালোবাসো? আমি তো নতুন তখন, আমার আর ভালোবাসার কী আছে? আমি তো জানি না আমি সিলেক্টেড হব কি না। আমার সঙ্গে অনেকক্ষণ কথা টথা বললেন, তারপর বললেন ঠিক আছে চলে, তারপর আমি সিলেক্টেড হলাম। কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে আমার যেটা তনুদার মতো একটা মানুষকে দেখে বা ভেবে বিস্মিত হই আমি, তনুদার ছবি তৈরি করবার আগে, মানে ফ্লোর ছবিটা ফ্লোরে যাওয়ার আগে তনুদার 4 মাস কি 5 মাসের একটা হোমওয়ার্ক থাকতো, এবং সেটা পেপারেও, মানে গল্প পড়া বা স্ক্রিপ্ট করাটা আমি বলছি না, স্ক্রিপ্ট হয়ে যাওয়ার পরেও একটা 4 মাসের হোমওয়ার্ক থাকতো, যেটা সব জায়গায় সব মিডিয়াকে আমি বলছি, যেটা অনেকেরই জানা নেই, যে তনুদার অফিসে এই যে অফিসটা ছিল এখানে দেওয়ালে ছবি শুরু হওয়ার আগে দেওয়ালে একটা হ্যান্ডমেড ক্যালেন্ডার তনুদা তৈরি করতেন। সেই হ্যান্ডমেড ক্যালেন্ডারে হিরো হিরোইন থেকে আরম্ভ করে একজন জুনিয়র আর্টিস্ট অবধি তার প্রত্যেকের কোন কোন ডেটগুলো লাগবে, কটার সময় তাকে লাগবে এবং কটার সময় সে ছুটি পাবে, এই পুরো শিডিউলটা 4 মাস আগে তৈরি হয়ে যেত। যেটা আজকের দিনে কাউকে বললে সে আমাকে পাগল বলবে, কিন্তু এইটাই ঘটনা। তনুদা যত ছবি করেছেন সমস্ত ছবিতে তনুদা এই শিডিউলটা তৈরি করতেন শুধু নয়, আপনারা বিশ্বাস করুন যে সেই শিডিউলটা থেকে একমাত্র ন্যাচারাল ক্যালামিটি ছাড়া এক চুল এদিক ওদিক হতো না, কারণ উনি জানতেন যে কোন শিল্পীকে দিয়ে কতক্ষণ সময়ের মধ্যে এই অভিনয়টা বার করা যায়, সেটা উনি জানতেন যে আচ্ছা আমি উৎপল দত্তকে নিলাম, তাহলে উৎপলবাবুর কাছ থেকে এইটা এই সময় বার করে দেবো, সেই হিসেবে তার ডেট হতো, এবং একটা এক্সট্রা ডেট লাগতো না, একটা কম ডেটও লাগতো না। এবং এরম মানে আমি বলছি যে এই প্রডিউসার তান্ত্রিক যুগে তনুদা একমাত্র মানুষ যেদিন চাওয়া পাওয়া আরম্ভ করেছিলেন উত্তম কুমার সুচিত্রা সেনকে নিয়ে, এবং শেষ ছবি যেটা উনি করলেন দুর্গেশনন্দিনী, সেই অবধি উনি কোনো দিন কোনো প্রডিউসারের সঙ্গে কম্প্রোমাইজ করেননি, কোনো প্রডিউসারের ইচ্ছে, প্রডিউসারের ক্যান্ডিডেট, প্রডিউসারের পার্টনার, কাউকে ওরে এন্টারটেইন করতেন না এবং কারোর কথা উনি শুনতেন না, এত কনফিডেন্স নিজের কাজের ওপরে। এবং তার রেজাল্ট উনি দিয়ে গেছেন, সোনার ফসল ফলিয়ে দিয়ে গেছেন বাংলা ছবিতে। তনুদার যে কোনো ছবি আপনি আজও যদি দেখেন, আমি সে কালকে নিমন্ত্রণ দেখছিলাম বসে, তখন তো জানতাম না যে তনুদার কি ছবি যাবে, তখন মানে প্রিন্টটাও এত ভালো, আমার দেখে মনে হচ্ছে ছবিটা কালকে বানানো, শুধু ব্যাক অ্যান্ড হয়। তনুদার অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ ছিলেন এবং অত্যন্ত কী বলবো, মানে পিতৃস্নেহ পেয়েছি আমি, আমি না শুধু আমি না, আমি বলে ভুল ভালো হবে, তাপ, স্বয়ন, অভিষেক, দেবশ্রী, এই যে আমাদের এই এজ গ্রুপটা, শক্তি ঠাকুর, এই এজ গ্রুপটা তনুদার কাছে যে পিতৃস্নেহ পেয়েছে, আমি অ্যাটলিস্ট দায়িত্ব নিয়ে বলতে পারি আমি আমার এত বছরে কেটে গেলে আমি কোনো পরিচয়ের কাছ থেকে সেই পিতৃস্নেহ পাইনি। এবং তনুদার যেটা সব আরও একটা বিরাট গুণ, তনুদার প্রচার বিমুখ মানুষ ছিল। তনুদার যে লাস্ট বইটা লিখেছেন সিনেমা পাড়া দিয়ে, সেখানে একটা পোর্শন আছে দেখবেন, সেখানে পড়তে গিয়ে আমি দেখলাম যে গুলজারের উপরে অনেক কথা লিখেছেন, গুলজার ওনার খুব কাছের বন্ধু ছিল। এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই দীর্ঘ 40 বছরে আমি তনুদার সংখ্যা মুখ থেকে একবারও গুলজারের নাম শুনিনি। তা আমি একদিন একটু অভিমান করি তনুদাকে বললাম যে আচ্ছা তনুদা গুলজার, কারণ আমি নিজে তনুদার গুলজারের খুব ভক্ত, তা আমি তনুদাকে বললাম তনুদা গুলজার আপনার এত ক্লোজ ছিল, এত আপনার সম্পর্কে লেখা বেরিয়েছে, গুলজার লিখেছে পড়লাম, আপনি তো কোনোদিন গুলজারের নামটা উচ্চারণ করেননি আমাদের সামনে এত বছরে একবারও? তনুদা বলে না আসলে গুলজার তো আমার ছোটো ভাইয়ের মতো, অ্যান্ড দ্যাটস অল। উনি কোনো প্রচার বিশ্বাস করতেন না, আত্মপ্রচার এখন যেটা মেন হাতিয়ার হয়ে গেছে। এইরকম একটা মানুষ শেষ দিন অবধি আপনারা দেখুন, আজকে যেখানে তনুদাকে নিয়ে আসলে সেখানে উনি লিখে গিয়েছেন যে কোনো রকম মালা দেওয়া হবে না, কোনো রকম আড়ম্বর হবে না, কোনো স্বপ্ন মিছিল হবে না, কোনো কন্ডোলেন্স হবে না, আর তনুদার মতো শিক্ষক পরিচালক আজ আর নেই, ভালো পরিচালক কিন্তু অনেক আছে, আমি বারবার বলছি, তনুদার মতো শিক্ষক, তনুদার মতো ভালো অভিনেতা, মানে আপনার তনুদার ছবিতে অন্তত আমরা নতুন যারা ছিলাম যে অভিনয়টা দেখতাম সেটা একদম তনুদারই করা, আমি শুধু ওটাকে কপি করে